أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم، ومن دخله كان آمنا، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من حج هذا البيت ولم يرفث ولم يفسق خرج من ذنوبه كيوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام. مصليان كرام، الله سبحانه وتعالى পৃথিবীতে মানুষদের জন্য সর্বপ্রথম যে ব্যবস্থাটা করেছিলেন সেটি হলো মসজিদ। মসজিদ একজন মানুষের, একজন আল্লাহর বান্দার মূল ঠিকানা, প্রধান ঠিকানা। এটা বুঝাতেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম মসজিদ বানিয়েছেন। আর পৃথিবীর প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ আল হারাম, আল কাবা আল মুশাররফা, যেটা আমাদের কিবলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন: ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল-আলামিন। নিঃসন্দেহে প্রথম ঘর উযিআ লিন-নাস, মানুষ যাতে ইবাদত করতে পারে সেজন্য নির্মাণ করা হয়েছে। লিল্লাযী বিবাক্কা, যা রয়েছে বাক্কায়, বাক্কা হলো মক্কা নগরীর অপর নাম। কোরআনে মক্কা নগরীর কয়েকটি নাম আসছে, আল বালাদ আসছে, আল বালাদুল আমিন বলা হয়েছে, উম্মুল কোরা বলা হয়েছে, মক্কা বলা হয়েছে, বাক্কা বলা হয়েছে। তো এই মক্কায় অবস্থিত এই বাইতুল্লাহিল হারাম, এটি হচ্ছে পৃথিবীর প্রথম ইবাদত গৃহ। কে প্রথম নির্মাণ করেছে এ নিয়ে ঐতিহাসিকদের মাঝে একাধিক উক্তি রয়েছে। কেউ কেউ বলেছেন এটি প্রথম মানব, আদি মানব আদম আলাইহিস সালাম বানিয়েছেন। কেউ কেউ বলেছেন যে আদমের সন্তানরা যেন এসেই মসজিদ পায়, তাই ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আগেই বানিয়ে নিয়েছেন। এই মসজিদ, এই বাইতুল্লাহ চলতে থাকে দীর্ঘকাল পর্যন্ত।
অতঃপর নূহ আলী ইসলামের সময়ে যে বন্যার বিপর্যয় নেমে আসে তাতে বিধ্বস্ত হয়ে যায়, এবং এতে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত নিহিত রয়েছে। তিনি চাইলে তারই কাবাগর রক্ষা করতে পারতেন। নূহের সাথে যারা ছিল তাদেরকে রক্ষা করেন নাই, আর সেদিনের কথা আমাদের নবী জন্মের 50 বা 52 দিন আগে, আবরাহা যখন ইয়ামান থেকে 60,000-এর বিশাল হাতির পাল নিয়ে এসেছিল কাবাকে গুড়িয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে ছোট ছোট কঙ্কর দ্বারা ওয়াদি আল মুহাসসারে ফেরাউন, আবরাহা এবং তার সৈন্য সামন্তদেরকে একেবারে বিধ্বস্ত করে দিলেন। ফারসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলহুম কাআসফিন মাকুল। ঘাস চাবালুর পরে যেরকম হয়ে যায় সেরকম তাদেরকে পর্যদস্ত করে দেওয়া হলো। সেই মহান আল্লাহ তার অসীম কুদরত ওই সময়ে কাবা সেটার অস্তিত্ব রাখেন নাই। পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবনের শেষ মুহূর্তে ইসমাইলকে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল এবং হাজারাকে নির্বাসনে পাঠাতেন নির্দেশ দিলেন। সেই নির্বাসন এনে দিলেন কোথায়? ফিলিস্তিন থেকে নিয়ে এসে সেই কাবাগরের পাশে। তখন কোনো চিহ্ন ছিল না। ইব্রাহিম নিজেই দোয়া করে বলছেন, ইন্নি আসকান্তু যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, যে আমি আমার সন্তানদের রেখে গেলাম এমন একটি নিচু জায়গায় যেখানে কোনো ফল ফসল নাই, যেখানে কোনো মানুষের বসতিও নাই, এবং ইনদা বাইতিকাল মুহাররম তোমার ঘরের পাশে। তো ইব্রাহিম আলী সালাম যে নবী ছিলেন এখানে তার বলিষ্ঠ একটা প্রমাণ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল এ জায়গায়, তাই তিনি সেখানে আসছেন না। তিনি বলছেন এর চিহ্ন নাই, তারপরে বলছেন আমি তোমার ঘরের পাশে রেখে গেলাম। ইসমাইল বড় হলেন, ইসমাইলকে নিয়ে সেই ঘর নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিসসালাম। সেই ঘর নির্মাণ করলেন এবং সেটি দুই দরজা দিয়ে চার কোণার উপরে ভিত্তি করে নির্মাণ করলেন। এরপর তিনি সেখান থেকে ঘরটার নির্মাণ শেষ হওয়ার পরে তিনি এই ঘরের তার সন্তান ইসমাইল সহ তওয়াফ করলেন। তওয়াফ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, তাদের মাঝে এলান করে দাও, তারা যেন এই ঘরের হাজ করে। ইব্রাহিম আলী ইসলাম এক বর্ণায় আসছে, ইব্রাহিম আলী ইসলাম বললেন, আল্লাহ আমার পাশে তো কেউ নেই, কে আমার ডাক শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তুমি ঘোষণা দাও, শুনিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদ্দিন ফিন নাস নাস বিল হজ্জ ইয়াতুক রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। ওয়াদ্দিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুক রিজালান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। ঘোষণা দাও, সে ঘোষণায় যেন সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে ঝাঁকে ঝাঁকে মানুষেরা সেই ঘরে হজ করতে আসবে। ওই বর্ণায় পাওয়া যায়
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ সে আওয়াজটা রুহের জগতে যত মানুষ ছিলেন তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। আর ওই মানুষেরা ইব্রাহিমের ডাক শুনে, যাদের ভাগ্যে আল্লাহর গড়ে জিয়ারত আছে, তারাই সে ডাকে সাড়া দিয়ে বলেছিল লাব্বাইক। লাব্বাইক মানে আমি হাজির। সেখান থেকে শুরু হলো তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই ঘর নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ফিলিস্তিনে, এবং ফিলিস্তিনে গিয়ে কাবা নির্মাণের 40 বৎসর পর আরেকটি মসজিদ বানালেন, যাকে আমরা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বা আল মসজিদ আল আকসা, মসজিদে আকসা হিসাবে চিনি। আমাদের সমাজে কথিত আছে যে এই মসজিদটা নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম জিন দ্বারা, এটা সত্য, তবে সর্বাঙ্গে সত্য নয়। নির্মাণ করেছিলেন, প্রথম স্থাপনকারী হলেন ইব্রাহিম, আর সুলাইমান এর শাসন আমলে তিনি জিনদের নির্দেশ দিয়ে সেই মসজিদের কারুকার্য করেছিলেন, নকশা করেছিলেন, সাজিয়েছিলেন, তাই শৈল্পিক সৌন্দর্য লাভ করে সুলাইমান আলাইহিস সালামের আমলে। আর সেখানেই সুলাইমান আলাইহিস সালাম অপেক্ষায় থাকতে থাকতে মৃত্যুবরণ করেন। সেই ঘটনাটি যেহেতু বিশুদ্ধ ঘটনা, তাই সুলাইমান জিন দ্বারা নির্মাণ করেছিলেন, প্রথম নির্মাণ নয়, কারুকার্য করেছিলেন, এটে গম্বুজ করেছিলেন, কারুকার্য করেছিলেন। লক্ষণীয় হল আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ এবং জিন যাতে তার ইবাদত করতে পারে বাইতুল্লাহ বানিয়ে দিলেন। আরো লক্ষণীয় হল যে ঠিক বাইতুল্লাহর সুজা উপরে, সাত আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মসজিদ বানাইলেন, আরেকটা ঘর। সেটি কাদের জন্য? আসমানে যারা থাকে ফেরেশতারা যাতে আল্লাহর ডাকে ডাকতে পারে, তওয়াফ করতে পারে। সেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। তাহলে সেই আল্লাহ যিনি পৃথিবীতে প্রথম বানালেন বাইতুল্লাহ আল কাবা আল মুশাররাফা, তিনি বানালেন সপ্ত আকাশের উপর ঠিক কাবার উপরে বাইতুল মামুর। আর তার প্রেরিত প্রিয় বান্দা ইব্রাহিম ও ইসমাইল তারা সেটাকে পুনঃনির্মাণ করলেন। আবার সেখানে গিয়ে ফিলিস্তিনে যখন অবস্থান হয়ে গেল আল্লাহর ইবাদতের জন্য প্রয়োজন, ইব্রাহিম সেই বুড়ো বয়সে আবার সেখানে বাইতুল মাকদিস বানালেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে সুযোগ পান নাই, কিন্তু সবসময় কাবার দিকে তার মন আকুলি বিকুলি খেত, চলে যেতেন সেখানে, সেখানে গিয়ে সলাত আদায় করতেন। মসজিদ, তার প্রতি দিল্লির কত টান। প্রথম হিজরত করলেন, উঠলেন কুবায় উঠেই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটা করলেন মসজিদ। বাসা বাড়ি আগে নয়, আগে মসজিদ, সেটা হলো কুবার মসজিদ, মসজিদে কুবা। এটাই হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রথম নির্মিত মসজিদ। সেই কোবা থেকে চলে গিয়ে 10 দিন পর যে এখন মদিনার
সেন্ট্রাল মসজিদ, মসজিদে নববী, এটা আগে বানালেন। এখানেও দেখেন কুবা থেকে এসে এই জায়গায় এসে প্রথম বাড়িঘরের চিন্তাও করেন নাই, আগে মসজিদ। তাহলে মসজিদ নির্মাণ কত গুরুত্বপূর্ণ বিষয়, যেন আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, কারা মসজিদ বানাবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ সমূহ আল্লাহর ঘর সমূহ বানাবে তারাই কেবল, কারা? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ইমানদার, আখেরাতের প্রতি ইমানদার, ওয়া আকামুস সালাহ, সালাত কায়েমকারী, ওয়া আতাউয যাকাত, যাকাত দানকারী, আর চতুর্থ বৈশিষ্ট্য ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তাদের আর কোনো ভয় নেই, আল্লাহকেই কেবল সর্বাধিক ভয় করে। এই চারটি মৌলিক গুণ যাদের ভিতরে আছে তারাই মসজিদ বানায়। আর এই মসজিদকে রুখে দেয়, মসজিদ হতে দেয় না, এরা হল আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকার ফীহা ইসমুহু ওয়াসআ ফী খারাবিহা। আযলাম সুপারলেটিভ ডিগ্রির শব্দ, আর তার আগে বলছেন ওমান আযলামু, তার অর্থ হল তার চেয়ে অধিক জালেম, অত্যাচারী আর কেউ হতে পারে না, যেই লোক আল্লাহর ঘরে আল্লাহর বান্দার আসবে তাদেরকে রুখে দেয়, মসজিদকে উজাড় ঘর, শূন্য ঘর বানাতে চায়, এই লোকটাই হলো সবচেয়ে বড় জালেম। আপনারা জানেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় সুসংগঠিত একটি সমাজ কায়েম করেছিলেন, সেটা বিধ্বস্ত করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য ত্রিমুখী শক্তি আক্রমণ নিয়ে সবসময় ব্যস্ত থাকত। এক হলো ভিতরের মুনাফিকরা, আর আরেক দিকে হলো আরবের মুশরিকরা, আর তৃতীয় তৎসময়ের পরাশক্তি রোমীয় খ্রিস্টানরা। সবসময় তারা চাইত যদি মদিনার এই অস্তিত্বকে বিলীন করে দেওয়া যায় তাহলে ইসলাম বিদায় হয়ে যাবে। অথচ ওরা জানে না যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দাজ্জাল আসবে এবং ঝাঁকে ঝাঁকে শূন্য নিয়ে সে পৃথিবীকে লণ্ডভণ্ড করে ফেলবে, তখন সে মক্কা ও মদিনা হেজাজে আক্রমণের জন্য সৈন্য সামন্ত নিয়ে যখন আগাবে, মক্কার এরিয়ার হারাম এরিয়া আর মদিনার হারাম এরিয়া যার যেদিক থেকে আসবে সেই দিক থেকে দেখবে যে লাখে লাখে পাহারাদার নিযুক্ত হয়ে আছে, দাজ্জালের সেখানে প্রবেশের অধিকার থাকবে না। যে দাজ্জাল তার হুকুমে লণ্ডভণ্ড হয়ে যাবে সেই দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। আর ওরা তিনটি চক্র সবসময় চিন্তা করত কাবাকে, এই মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য। ফল কি দাঁড়িল? এক সময় একজন আবু আমের আর রাহেব নামক এক কুচক্রি, সে যুগ সাজস করল ইটালীয়দের সাথে, মক্কার মুশরিকদের সাথে এবং মদিনার মুনাফিকদের সাথে, যাতে একত্র হয়ে একত্রিত হামলা করা যায়, বহুজাতিক হামলা, যে হামলা যেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা প্রতিহত না করতে পারে।
তখন তারা সাহায্য নিল কার? সাহায্য নিতে গেল রোম সম্রাটের, তৎকালীন পরাশক্তির। রোম সম্রাট প্রস্তাব দিল, তোমরা মদিনায় একটি অস্ত্রাঘাট, একটা গড়াও তৈরি করো, যাতে সেখানে অস্ত্র রাখা যায় আর হামলা করলে যেন সেগুলি হাতের নাগালে পাওয়া যায়। মুনাফিকেরা প্রস্তাব পেয়ে মনে করলো তাই তো, একটা গুদাম করিয়ে ফেলি। কিন্তু আবু আমের আর রাহেব ছিল খুব দূরদর্শী, সে বলল তোমরা এটা অস্ত্রাগার বানিয়ে ফেলবে আর মুহাম্মদের অনুসারীরা চুপচাপ বসে বসে থাকবে, এটা ভাবলে কেমন করে? যখনই এমনটা দেখবে তখনই তো ওরা তোমাদের শেষ করে দেবে। তাহলে কি উপায়? উপায়টা হলো একটা বুদ্ধি আমি দেই, সেটা করো। কি বুদ্ধি? তোমরা একটা মসজিদের আদলে বানাও এবং এটার নাম দাও মসজিদ। তোমাদের ভিতরে চিন্তা থাকবে এটা অস্ত্রাঘার, নাম দিবে মসজিদ। তাই মুহাম্মদ এবং তার অনুসারীরা কিছুই করবে না, মসজিদের প্রতি তাদের দুর্বলতা আছে। তাই তো উত্তম প্রস্তাব বানালো এবং বানিয়ে তারা গিয়ে শেষ করে আল্লাহ নবীর কাছে গেল মিষ্টি মিষ্টি কথা দিয়ে। কারণ যত আপনার ভেজাল, যত বেদাত, যত শেরেক, যত আড্ডা, তত মিষ্টি, তত রস, তত চাটুকারিতা, তত তেল, তত ছন্দ, তত ধাঁধা। আপনারা লক্ষ্য করবেন, কারণ একটি আপনার এই বেদাতিরা যেভাবে যে ছন্দে সুর মিলিয়ে সুরের লহরি দিয়ে যেরকম কথা বলে, তখন আনিয়ে বিনিয়ে কথা শোনার পরে অনেকেই বলে যে না জানি এটার মধ্যে কিছু একটা আছে। যেমন ফুটপাতের সাধারণ ঔষধ বিক্রেতারা, আপনি জানেন যে ওর ভিতরে কিচ্ছু নাই, কিন্তু তার লিকসারটা শোনার পরে এত চটক চটক কথা শোনার পরে আপনি তখন কি হয়ে যাবেন? বিমোহিত হয়ে অজান্তেই পকেটে হাত দিয়ে টাকাটা বের করে ওই তার শ্রীপুরের বড়িটা নিয়ে আসবেন কোমরের ব্যথার জন্য। ব্যথার জায়গায় ব্যথাই থাকবে, পকেটের টাকাটা চিন্তাই হয়ে গেল, আপনি টেরও পাবেন। এটা হলো কথার জাদু। ঠিক ওই রকম কথার জাদু নিয়ে মুনাফিকেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেল। কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে সালাত আদায় না করলে আত্মতৃপ্তি হয় না, সব সময় মনটা আকুলি বিকুলি করে। ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর কথা, কিন্তু আমরা তো একটু দূরে, আঁকা বাঁকা পথ, পাহাড়ি পথ, কষ্ট হয়। তাই চিন্তা করলাম যে মাঝে মধ্যে আপনার সহবতটা পাবো আর আমরা নিজেরা ওখানে জামাত করে যাতে সলাদ আদায় করতে পারি, তাই একটা মসজিদ বানিয়েছি। আমাদের যারা বলেন যে আল্লাহর নবী গায়েব জানেন, তাদের বোঝা উচিত এই ঘটনা থেকে। আল্লাহর নবী গায়েব জানলে প্রথমেই যখন এই নকশাটা করা হচ্ছিল, পরিকল্পনা করা হচ্ছিল, আল্লাহর নবীর সামনে সব পরিষ্কার হয়ে যেত। তখনই বলতেন, কোথায় আবু আমের আর রাহেবটাকে গ্রেফতার করো, কে মসজিদের ভিত্তি প্রস্তর দিল তাকে ধরো। একদমকেই তো চিৎপটাং হয়ে যেত, কিন্তু রসুল কিছুই জানেন না। তিনি তখন গরমের সিজন, তাবুকের যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এই সময় এসে তারা আনিয়ে বিনিয়ে এগুলি বলল। আল্লাহ নবী বললেন, নবীরা যুদ্ধের প্রস্তুতি নিলে আর পিছপা হয় না যতক্ষণ না আল্লাহ ফয়সালা করেছেন। আমি যুদ্ধ থেকে ফিরে আসি, তারপর তোমাদের মসজিদে গিয়ে সালাত আদায় করে দেব। এখন নবী জানেন না যে এটা অস্ত্রাঘার, এটা মসজিদ নয়। তিনি বলছেন, আমি যুদ্ধ থেকে ফিরে এসে সেখানে গিয়ে তোমাদের মসজিদে সালাত আদায় করে বৈধতা দিয়ে আসব। কিন্তু আল্লাহ নবী যুদ্ধ থেকে ফিরে আসলেন,
ওই মসজিদে যাওয়ার প্রস্তুতি নিলেন, নিতে লাগলেন। ইতিমধ্যেই জিব্রাইল আমিন আল্লাহর কাছ থেকে খবর নিয়ে চলে আসলেন, এসে বললেন সাবধান। কি বলে দিলেন? লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, ওই যে কুবা মসজিদ যেটা তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল সেই কুবা মসজিদেই আপনি যাবেন, আর ওই কুবার পাশে ওরা যেটা বানিয়েছে সেটি হচ্ছে জরার, ক্ষতি সাধনের জন্য, অনিষ্ট সাধনের জন্য, সেখানে আপনি যেতে পারেন না। অর্ডার এসে গেল, আল্লাহ প্রকাশ করে দিলেন ওদের ষড়যন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পাঠিয়ে সেটা ভেঙ্গে জ্বালিয়ে শেষ করে দিলেন। আল্লাহর রহমতে মদিনা মুনাওয়ারা বেঁচে গেল, রক্ষা পেল। তো কথা হলো যে আমাদের যেটা এই জেহাজ, আমরা অনেকেই জানি না জেহাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ বিগত দিনের গুনাহকে ধ্বংস করে দেয়। অপর বর্ণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা হাযাল বাইত ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে এই ঘরের হজ করলো আর হজ অবস্থায় জৈবিক চাহিদার অনুরণনে লিপ্ত হল না, স্ত্রী সম্ভোগ কর বা ইত্যাদি যত কিছু আছে সেগুলি থেকে দূরে থাকলো, এবং কোনো প্রকার ফাসিকি কাজ অর্থাৎ কোনো ফরজ ওয়াজিব ত্যাগ করলো না, অন্যায় থেকে বিরত থাকলো, ফাহেশা থেকে এবং ফরজ ওয়াজিব ত্যাগ করা থেকে বিরত থাকলো, সেই লোক গুনাহ থেকে এমনভাবে বিদূত হয়ে আসবে যেন আজ তার মা তাকে জন্ম দিয়েছেন। নবজাতক সন্তান যেমন নিষ্পাপ হয়ে আসে সেই রকম হয়ে আসবে। যদি এখানে শর্ত হলো, যেহেতু আহলে সুন্নাহ ওয়াল জামাআতের এটা ঐক্যমত হলো যে কবিরা গুনাহ তওবা ব্যতীত ক্ষমা হয় না, কাজী সে যদি তওবা করে সত্যিকার অর্থে গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যদি বলে তাহলে অবশ্যই সে নিষ্পাপ হয়ে আসবে। হজ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর, এখানে হজ ফরজ হওয়ার জন্য যে শর্ত নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব আছে সে নিয়ে আমি কথা বলছি। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য থাকলে তার উপরে হজ ফরজ। অন্যান্য শর্ত নিয়ে আলোচনা করব না। সামর্থ্য কি? সামর্থ্য দুই প্রকার, এটা হলো দৈহিক সামর্থ্য আর এটা হলো মালি সামর্থ্য, আর্থিক সামর্থ্য। কারো যদি দুটি থাকে তাহলে তার উপরেই হজ ফরজ, আর যার অর্থ আছে, শারীরিক দুর্বলতা, সে অন্যকে দিয়ে করিয়ে নিতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে আর্থিক সামর্থ্যের পরিমাণ কতটুকু, কতটুকু সম্পদ হলে একজন মানুষের উপরে হজ ফরজ হবে? এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মালিকা যাদান ও রাহিলা, যেই লোকটা তার এই সফরের ভিতরে চলার জন্য পাথেও পথের খরচ এবং বাহন পেল, যাওয়ার বাহন পেল, তার উপরে হজ ফরজ। তো এটি বিচার করতে হয় তিনটি জিনিস নিয়ে। একটি হলো হজ সফরে তার পথ খরচ, হজ সফরে তার কোনো প্রতিবন্ধকতা নাই, যেতে পারে নির্বিঘ্নে, এতে লঞ্চে যাক আর হাওয়াই জাহাজে যাক আর কোনো প্রাণীতে চড়ে যাক, স্থলভাগে যাক, যেতে পারে নির্বিঘ্নে। আর তিন নম্বর শর্ত হলো যতদিন হজ সফর করবে ততদিন তার পরিবারের জন্য ভরণ পোষণ রেখে যাওয়া। এই তিনটি বিচার করার পরেই যে লোকটি দেখবে যে আমি এতদিন হজ সফরে থাকব, আমার পরিবারকে এই পরিমাণ ভরণ পোষণ রেখে যেতে পারবো,
আর আমার খরচ জোগাড় হয়ে গেছে, আমার যানবাহনও ব্যবস্থা হয়ে গেছে, কোনো প্রতিবন্ধকতা নাই, সেই লোকটার উপরে হজ ফরজ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যার উপরে হজ ফরজ হলো আর সে হজ করল না, আমি মনে হয় সেখানে আমার পক্ষ থেকে দূত পাঠিয়ে ওদের উপরে ট্যাক্স জিজিয়া স্থির করে দেই, কেননা মা হুম বি মুসলিমিন, মা হুম বি মুসলিমিন, তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়। হজ ফরজ হওয়ার পরে না যাওয়াটা কত বড় গুরুত্বপূর্ণ অপরাধ। এর দলিল অমরেরই কথা নয়, স্বয়ং কোরআন বলছে। কোরআন কি বলছে? ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওমান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন। ওমান কাফারা, যে কুফুরি করল, আগে বলছেন আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য যার তার উপরে হজ ফরজ, এরপরে আল্লাহ বলছেন ওমান কাফারা, যে কুফুরি করল, ফাইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, আল্লাহ জগৎবাসী হতে বেপরোয়া, বেনিয়াজ, মুখাপেক্ষী নাই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি স্বয়ং সম্পূর্ণ। এর দ্বারা স্পষ্ট প্রমাণ যে হজ ফরজ হওয়ার পরে না যাওয়া কাজটা হলো কুফুরি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার করে বলে দিয়েছেন, যে ব্যক্তি হজের সামর্থ্য পাইল আর হজ করল না, জানি না সে মরক ইহুদি হয়ে না খ্রিস্টান হয়ে। তার অর্থ হলো আল্লাহর নবী হজ ফরজ হওয়ার পরেও যারা যায়নি তাদের এই আচরণটাকে সহজে মেনে নেন নাই, ঘৃণা করে প্রত্যাখ্যান করেছেন। এবার আমরা বিচার করি কয়জনের উপরে হজ ফরজ হলো। আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল আছে, এটা হলো যে আমরা মনে করি হজ তখনই করব যখন হজটা ধরে রাখতে পারব। তো হজটা ধরে রাখার অর্থ কী? এটা খাঁচায় ভরে ধরে রাখা, স্টিলের আলমারির ভিতরে পুঁতে রাখা, নাকি পিতলের কলসির ভিতরে ঢোকাইয়া মাটির গভীরে পুঁতে রাখা, কোনটা? আপনি কখন হজটা ধরে রাখতে পারবেন? কারণ আপনি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যদি আপনি এই শর্ত পুরা হয়ে যায় তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনি ধরে রাখতে পারবেন না, কি পারবেন এটা আপনার হিম্মত, আপনার চিন্তা চেতনা এবং আল্লাহর তৌফিক নির্ভর করবে। কে বলেছে আপনি হজ ধরে রাখতে পারবেন না? এইসব অজুহাতে হজ করবেন না, পিছিয়ে ফেলবেন, এটা হতে পারে না। হজ করে আসলি হাজি লকব লাগানো, এটা যেমন আমাদের সমাজে এটা আপনার প্রথা হয়ে দাঁড়িয়েছে, আবার কিছু কিছু মানুষের ভিতরে এটা একটা ভুল বুঝাবুঝি আছে এই হাজি আর আল হাজের মধ্যে। একদল বলেন যারা একবার হজ করেছে তারা হলো হাজি, আর যারা একের অধিক হজ করেছে তারা হলো আল হাজ। কথাটা সম্পূর্ণ ভুয়া। হাজি মানে হজ করনেওয়ালা, কর্তাবাচক বিশেষ, আর এর সাথে আল ডেফিনেট আর্টিকেল দিয়ে হয় আল হাজ, মানে সেই হজ করনেওয়ালার আগে আল ডেফিনেট আর্টিকেল, এছাড়া আর কিচ্ছু না। আমরা এখানেই মরি, হ্যাঁ একটি হজ করেও আল হাজ লেখছে, আমি দশটা হজ করেও আল হাজ লেখতে সাহস পাই না, এটা আমাদের কুসংস্কার। আরেকটা প্রথা আছে, হজটা হলো লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে। আল্লাহ বলেন নাই ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, আবার বলছেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা তোমরা আল্লাহর ওয়াস্তে সম্পাদন করো, সিরফ আল্লাহর ওয়াস্তে। তাহলে আমাদের মাঝে এই মানসিকতা কেন যে আমাকে হাজি হিসাবে জাহির করতে হবে? ইসলামের পাঁচটা রুকুন, প্রথমটাই যদি আমরা ঈমান বলি, তাহলে যেই লোক বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তার আগে লিখব তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, তো ঠিক আছে আব্দুল্লাহ বিন আব্দুর রহমান চৌধুরী, বংশ চৌধুরী, তার আগে লিখব আল মুমিন, যেহেতু প্রথম
রুকুনটা পুরা হয়ে গেছে। এরপরে তিনি মুসল্লি সলাত আদায় করেন, সলাত আদায় যাকে করে তাকে বলে মুসল্লি। তাহলে দুই নম্বর বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বলবো, আল মুমিন আল মুসল্লি। তারপরে তিনি যদি যাকাত দেন তাহলে বলবো আল মুজাক্কি, আর যদি সিয়াম পালন করেন তাহলে আসসায়েম, তারপরে বলবো আল হাজ। তাহলে মানায় ভালো, হ্যাঁ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সাধারণ মানুষও পড়ে তো সলাত, গরিবেরাও যায়, পঙ্গুরাও যায়, অসহায়রাও যায়। আর রোজা তো সিয়াম তো এই গরিব মানুষেরাও রাখে, সুতরাং এটার জন্য ঢোলপিটার প্রয়োজন হয় না। বাহাদুরি সেখানেই যে আমি অমুকের ছেলে অমুক, আমার টাকা ছিল বলেই আমি হজ করে এসেছি, তাই আমি আল্লাহ যেটা লাগাইতে হবে জাস্ট ফর অ্যাডভার্টাইজ, নিজের প্রকাশের জন্য, আত্মপ্রকাশের জন্য। এখন আগের যুগে যারা আপনার বয়স যখন আজ থেকে মানে চলে যান 40 বছর আগে, আমরা যা দেখেছি ছোট্টবেলা সে কথা বলছি, আর আমাদের যে প্রবীণ যারা তারা আরও ভালো বলবেন। হাজি সাহেব হজ থেকে আসতেন এই মক্কার খুরমা খেজুর, তাও সেটা আবার এই একটা তেঁতুল আনতেন, মিষ্টি তেঁতুল, সেটা কেটে দিয়ে টুকরো টুকরো করে মানুষকে দেওয়া হতো, আর মানুষ কত তৃপ্তি সহকারে খাইত জমজমের পানি। আল্লাহ আকবার, এই ছোট্ট পেয়ালায় একটুকু দিয়ে আর কি আনন্দে মানুষ কিবলামুখে দাঁড়িয়ে, যদিও সেগুলির আমল নিয়ে ভিতর প্রশ্ন আছে, কিন্তু সেই যে একটা ভক্তি মানুষের ভিতরে ছিল, আর কি, আর তো কিছু ছিল না। বড় জোর হাজি সাহেব সামান্য পয়সা বাঁচলে সেটি দিয়ে হয়তোবা মসজিদের ইমাম সাহেবের জন্য একটা রুমাল, হাজি রুমাল এনেছেন, আর না হয় বাড়ির চাচার জন্য বাবার জন্য একটা হাজি রুমাল এনেছেন, আর কিছু পাওয়া যায় না। আর এখন হজ করতে যা লাগবে তার চেয়ে বেশি এক্সট্রা পয়সা লাগবে, কারণ হাজি সাহেব ঘুরে এসে তিনি আত্মীয় স্বজনদেরকে বিলাবেন, তিনি হজ করে আসছেন এবং সেখানে বিভিন্ন প্রকার গিফট, তার মধ্যে আপনার স্বর্ণ কিনেন, রোপা কিনেন, বিভিন্ন প্রকার আংটি কিনেন, বিভিন্ন প্রকার স্যান্ট আতর পারফিউম যেগুলি সেগুলি কিনেন, বিভিন্ন প্রকার কাপড় কিনেন, এবং অনেকের টার্গেট যে কাশ্মীরের আসল শাল ওই মাঝে মধ্যে সৌদি আরবে পাওয়া যায়, তো এটাই আমার একটা যেন লক্ষ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন না করেন নাই, আল্লাহ বলছেন হজের মাঝে গিয়ে যদি তোমার দরকার পড়ে ব্যবসাটাও করতে পারো, কিন্তু এটা যেন মূল টার্গেট না হয়। আমাদের সমাজে আরেকটা কুসংস্কার হয়েছে, সেটা হলো যে হজে যেতে গেলে আগে অন্তত 150-200 মানুষকে খাইয়ে যেতে হবে, আর না পারলে হজ থেকে ফিরে এসে অনুষ্ঠানটা করতে হবে, একটা জানান দিতে হবে, একটা ঝাঁকুনি যে আমি কাম সেরে এসেছি, এর জন্য এই একটা রেওয়াজ। সুতরাং না খাওয়াইলে হজ করে এটা কেমন হয়, এই জিনিসটা আসলে সম্পূর্ণ এই হজের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজে আরেকটা ভুল রেওয়াজ আছে হজ কেন্দ্রিক, সেটা হলো যে ফরজ আদায় করে যাওয়া। এটা আবার কি, ছেলে একটা বড় বিয়ে করাই নাই, মেয়ে ঘরে দুইটা আছে বিয়ে দেই নাই, এটা ফরজ কাজটা থুয়ে যাই কেমন করে? এই ফরজ কাজের অজুহাতে আপনার আরেকটা ফরজ বাদ পড়ে যাচ্ছে, অথচ এই ছেলে মেয়েদের বিয়ে শাদির ব্যাপারটা এইরকম যে আপনি না থাকলেও এটা কেউ না কেউ করাবে, এ দায়িত্ব পালন হয়ে যাবে। আজকে যদি আপনার সামনে মালাকুল মউত এসে যান, আর যদি বলে নেই আল্লাহর বান্দা ওঠো, খালাস পিঞ্জিরা থেকে পাখিটা বের করে নিয়ে চলে গেল, আপনাকে নিয়ে আস নিয়ে রেখে দিল আপনার বাড়ির ডাঙ্গায় কোথাও নিয়ে কবরস্থানে, সেখানে আপনাকে রেখে চুয়ে চলে আসলো, কে আপনার ছেলের বিয়ে দেবে, কে আপনার মেয়ে বিয়ে দেবে, কে সম্পদ বণ্টন করবে, কোথায় আপনার সম্পদের সেই মোহ, আর কোথায় এই জিম্মাদারির অজুহাত, যে অজুহাতকে সামনে খাড় করিয়ে দাঁড় করিয়ে আপনি হজের মতো গুরুত্বপূর্ণ একটা ফরজ থেকে দূরে থাকছেন, অথচ আপনার
সামনে আপনার মেয়েটা বেপর্দায় চলছে, আপনার স্ত্রীটা বাহিরে মাঠে ঘাটে গিয়ে কাজ করতেছে, সেখানে কোনো পর্দার বালাই নেই, বেগানা পুরুষের সাথে কথা বলতেছে, আর দেবর বাসুর কারোর সাথে মানে পার্থক্য নাই, সবার সাথে আড্ডা করে খিলখিলিয়ে হাসছে, আপনার মেয়েটা খালাতো ভাই খালাতো ভাই সবার সাথে মিলে আড্ডা দিচ্ছে, সেগুলিতে আপনার ফরস্তরক হয় না, আর আপনি হজে যাবেন, এতে বিয়েটা দিয়ে গেলেন না, আহা কত বড় একটা ফরস থেকে গেল, আর কি বুঝাবো মানুষকে। এই ভুল চিন্তা আমাদের পরিত্যাগ করতে হবে। আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে করতে হবে। এরপর যে কথা হলো যে এই হজ সফর আপনি দুটুকরু কাপড় পরে যাচ্ছেন, সেই দুটুকরু কাপড় পরে আপনি যাচ্ছেন, আর সাথে আপনার পাথেও আর কিছু আছে? আর কিচ্ছু নেই, একটুকরু লুঙ্গির মতো পরেছেন আর একটু চাদরের মতো গায়ে দিয়েছেন, এই দুইটুকরু কাপড় আর সাথে কিছু পাথেও, আর আপনার সাথে কোনো সম্বল নেই। আপনি যখন জীবনের শেষ বিদায় নেবেন তখন আপনার সাথে আরেকটা কাপড় যুক্ত হবে, আর এই হজ সফরের মতো বাকি তিনটাই থাকবে। আপনার একটা জামা দেবে আলাদা, আর দুটো চাদর দেবে, আর আপনার সাথে থাকবে পাথেও। আজকের এই জীবন চলার পথে পাথেও হচ্ছে আপনার পয়সা, টাকা পয়সা, ধন দৌলত, আর আখেরাতের পাথেও হচ্ছে আল্লাহ বলছেন তাজাওয়াদু ফাইন্না খায়রাল জাদি তাকওয়া, তোমরা সেই কালের জন্য পাথেও পাঠাও, আর সবচেয়ে উত্তম পাথেও হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, সেটা তোমরা পাঠাও। কয়জন মানুষ হজ করছে আর এই ভাবনাটা ভাবছি যে এই যে জীবনের সফর আমি যাচ্ছি, আমার হয়তো এটাই শেষ সফর হতে পারে। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর সাথে হজ করতে গেলেন, আর উঠ থেকে পড়ে মারা গেলেন, হজ সফরেই মারা গেলেন। সাহাবারা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে কিভাবে দাফন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে যেভাবেই তার মাথা খোলা ছিল সেই মাথা খোলা রেখেই তাকে দাফন করো, কেননা সে কিয়ামতের দিন উঠবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। কি কি জিনিস, কি রুহানি জিনিস, সেটা বাদ দিয়ে আমরা এখন চলছি হাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, সেখানেই রুহের চিকিৎসার জন্য যাচ্ছে। আর বলছি দয়ার বাবা আয়নার কারিগর, আয়না বানাইয়া দে মোর কলবের ভিতর, কলবটা সাফ করে দে, আল্লাহ পারল না, মুহাম্মদে দিন তাকে সংশোধন করতে পারল না, সে আজকে খাজার নামে ধর্ণা দিচ্ছে, শাহজালালের নামে ধর্ণা দিচ্ছে, শাহপরানের নামে ধর্ণা দিচ্ছে, আর কত পীর ফকিরের দরগা আমাদের সিলেটে আছে নাম ছাড়া। একদিন আজকে আসতে দেখলাম একটা নাম সুন্দর শাহ, তো কি বার কালো শাহ আছে, লাল শাহ আছে, হ্যাঁ পোড়া শাহ আছে, তাজা মোটা শাহ আছে, কি আছে এগুলি, কত কিছু এগুলির পিছনে মানুষ খামাকা করছে। মুসল্লিয়ানে কেরাম, খুতবায় অনেক কথা হলো, যে কথা আমি বলতেছিলাম যে এটা হলো হজ সংক্রান্ত আমাদের বিভ্রান্তি। আরেকটা বিভ্রান্তি বলছি যে আমরা হজ করতে গিয়ে যে কাজটা আমরা করি সুন্নত মোতাবেক হজ করি না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা হজ আমার কাছ থেকে শিখে নাও। কার কাছ থেকে শিখতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর এই হজ কাফেলায় লক্ষাধিক সাহাবী ছিলেন, তারা মদিনা থেকে এসেছেন এবং মক্কা সকল জড় হয়েই হজ করেছেন। আল্লাহর নবী কিভাবে মিনায় ছিলেন, সেখানে সলাতগুলি কিভাবে আদায় করেছেন, 8 তারিখে ইয়াউমুত তারবিয়ার দিনে সলাতগুলি কিভাবে আদায় করেছেন, সেখানে তো তিনি 5 ওয়াক্ত সলাত আদায় করেছেন, প্রত্যেকটা ওয়াক্তের সলাত কসর করে এবং ওয়াক্তে ওয়াক্তে জমা করেন নাই।
আর 9 তারিখ আরাফায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসর, কসর এবং জামা করে পড়েছেন। যোহরের 2 রাকাত সালাম ফেরানোর পরে আবার নতুন করে ইকামত দিয়ে আসরের 2 রাকাত পড়েছেন। মাগরিব পড়েন নাই যতক্ষণ না তিনি মুজদালিফায় এসে পৌঁছেছেন। মুজদালিফায় পৌঁছতে যদি দেরিও হয়ে যায়, রাত 12টা 1টাও বেজে যায়, সুন্নত হবে তাই যে মুজদালিফায় পৌঁছে মাগরিব এবং এশার সালাত আদায় করা, কসর এবং জামা। কিন্তু আজকে আমাদের সব দেশের একদল মানুষের বক্তব্য হলো যে আমরা যখন চলে যাই মক্কায় তখন আমরা 18 দিনের বেশি নিয়ত করলে আমরা মুকিম হয়ে যাই, সুতরাং আমাদের জন্য আর কসর করতে হবে না। আল্লাহর নবীর চেয়ে ফতোয়া আমরা বেশি বুঝেছি, কারণ নবীর সাথে যারা ছিলেন তারা হজ সফরে এভাবেই আসছিলেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবারা যেভাবে করেছেন, ইভেন মক্কার সাহাবি যারা রাসূলের সাথে কাফেলায় হজে শরীক হয়েছিলেন তারা কি আলাদা 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 পড়েছেন? দুর্ভাগ্য, আমাদের দেশের অধিকাংশরা গিয়ে এই আরাফার দিনেও সেই দিনে তারা আল্লাহ নবীর সুন্নতটা মানেন না, তারা একত্রে আসর জোহর এবং আসর পড়েন না। আসরের রক্ত আজান দিয়ে আসর পড়েন, জোহরের রক্ত আজান দিয়ে জোহর পড়েন, আর আসর রক্ত আজান দিয়ে আসর পড়েন। কি আশ্চর্য বিষয়! তারপর মুজদালিফায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে কি করেছিলেন কি করেছিলেন? রাসূল যা করেছেন তাই হলো ইবাদত। আল্লাহর নবী মুজদালিফায় এসে সেখানে সালাত আদায় করে খাবার খেয়ে বিশ্রাম করেছেন। আর কোনো নফল নামাজ নাই, কোনো তসবিহ তালে জিকির আজকার নাই, বিশ্রামটাই হলো ইবাদত সুন্নত। সেটা আমরা অনেকে করি না, বরং আমরা একটা ভুল তত্ত্ব আমাদের ভিতরে দেওয়া আছে যে প্রথম দিন জামারায় আকাবায় 7টি কঙ্কর মারতে হবে, আর 11-12 তারিখে 3টায়, তাহলে 3 সাথে 21 প্রথম দিনে, এরপরের দিনে আবার 21টি, এই 21 হলো 42, আর 7টি হলো 10 তারিখে, এই 42 আর 7 49, এই 49টি কঙ্কর কেউ আবার কারোর জন্য, আল্লাহ যেহেতু বলছেন ফমান তাআজ্জালা ফী ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা, কেউ যদি 11-12 তারিখে কঙ্কর নিক্ষেপ করে আসতে চায় তাহলে আসতে পারে, আর কেউ যদি চায় না 13 তারিখ সহ থাকবে তাহলে সে আরও 21টা কঙ্কর নিক্ষেপ করে আসবে, তাই আরও 21 যোগ করে যতটা লাগে ততটা কঙ্কর মুজদালিফা থেকে মানে সংগ্রহ করার জন্য আমাদের এই ভারতবর্ষের হাজিরা মরিয়া হয়ে লাগে। আমার জীবনের একাধিকবারের অভিজ্ঞতা যে পাথর কোথায় পাওয়া যাবে, আর কোন ডিব্বায় পাথর রাখা যাবে, কোন কাপড়ে গির দিয়ে পাথরগুলি রাখানো যাবে, ওদের একটা ভুল শেখানো হয়েছে যে এখান থেকে পাথর নিতে হবে 49টা, যদি 50টা নাও তাহলে আবার এই একটা অতিরিক্তটা এখানে এনে আবার মুজদালিফায় মানে ফেরত দিতে হবে, আর যদি 48টা হয় একটা কম পড়লে আবার সেটা তোমাকে মুজদালিফাকে নিতে হবে। বাবা রে বাবা, কত বড় বিপদ! এই বিপদ ঠেকাই দিয়ে গিয়া বুড়া মানুষগুলি খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিনের ক্লান্তি এরা দেখবেন ওই মানে ঘুরতেছে, আর ভারতবর্ষের হাজিদের দেখলেই বোঝা যায় সাধারণ এহরামের কাপড় টাপড় এগুলি আমাদের দেশের ওই যে পাতলা কাপড়গুলি ব্যবহার করে দেখলেই বুঝে যায় এই সব খালি পাথর টুকাইতেছে আর গন্তেছে, অথচ তার জন্য সুন্নত ছিল ঘুমানো। সম্ভব হলে মুজদালিফা থেকে 7টা নেবে, দ্যাট ইজ এনাফ, আর বাকি 11-12 তারিখ সে মিনা থেকেই পাথর সংগ্রহ করবে এবং মিনাতেই সে জামারাগুলিতে নিক্ষেপ করবে। অথচ এই ভুল তত্ত্বের কারণে আমাদের এই সমাজটা রয়ে গেল। এটা হলো আপনার হজ সংক্রান্ত প্রচলিত যে কিছু ভুল তার সম্বন্ধে আমরা ভুল তুলে ধরলাম। আর এটা হলো হজের সাথে কোরবানি, যারা হজ করবেন হজ্জে কেরান ও হজ্জে তামাত্তু তাদের উপরে কোরবানি হলো ওয়াজিব, কোরবানি তারা দেবেন, নিজ হাতে কোরবানি করবেন উত্তম, না পারলে কাউকে উকিল প্রতিনিধি নিয়োগ করে দেবেন,
সেই লোক যদি আদায় নাও করে কোনো অসুবিধা নেই। আর আমরা যারা হজ হজ যাচ্ছি না তাদের জন্য কোরবানি একটা গুরুত্বপূর্ণ সুন্নত। অনেকেই মনে করেন সেটা ওয়াজিব, কেননা যে হাদিসটা আছে আল্লাহ বলছেন যে ব্যক্তি সামর্থ্য পাইল অথচ কোরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগায় না আসে। এই হাদিসটার মধ্যে কিছুটা কিলো কাল আছে, আর এটাকে সহি ধরে নিলেও সেটা রসুল সাল্লামের পক্ষ থেকে একটা তিরস্কার, না হইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ঘনিষ্ঠ সাহাবি তার পরবর্তী স্থানে যিনি অধিষ্ঠিত হয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহ, যাকে বেহেশতের আটটি দরজা থেকে স্বাগত জানানো হবে, আর এই মর্যাদা দ্বিতীয় কোনো ব্যক্তি পাবেন না। আটটি দরজা থেকে স্বাগত জানানো হবে সে আবু বকর। তিনি কিন্তু তার খিলাফতের এক সময়ে তিনি কোরবানি দেন নাই। কেন দেন নাই? যে মানুষ যেন ধারণা না করে যে কোরবানিটা ফরজ। প্রশ্ন, সেটা বিতর্ক আছে, কথা আছে, প্রাসঙ্গিক কিছু কথা আছে, তবে কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত, একটি ইবাদত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কোরবানির গোশত, কোরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, তাকওয়া পৌঁছে। তাই কে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করতে যেটা পৌঁছে তাই কোরবানি। এখন কোরবানির ফজিলত সংক্রান্ত যত হাদিস আছে, ওই যে তার শিং, তার খুর, তার পশম সবগুলি নিয়ে কিয়ামতের মাল নেকির পাল্লায় উঠবে, পশম পরিমাণ নেকি হবে, হ্যাঁ সব হাদিসই আপনার দুর্বল, সব হাদিসই দুর্বল ফজিলত সংক্রান্ত যত হাদিস। আমার কাছে দুটি হলো সবচেয়ে বিশুদ্ধ। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া। তাহলে তাকওয়ার পরীক্ষা হয় এদিন, আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতটাকে জিন্দা রাখার জন্য তিনি যে আমল করে দেখিয়ে গেছেন সেটা হলো আমাদের কাছে বড় দলিল। কারণ তার বিদায় হজ্জে তিনি নিজে আপনার দ্বিমত আছে, কেউ বলছেন 63টা, কেউ বলেছেন 70টা উট নিজেই নাহার করেছিলেন, আর আলীকে দিয়ে বাকিগুলি পুরা করে 100টা কোরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই বুঝাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটি মাসালা বলে দিই, সেটা হলো এই, আমাদের সমাজে রেওয়াজ আছে কোরবানিতে আপনার, আমরা তো গরু কাটাকাটি জানি না অনেকেই, সেই জন্য আমরা লোক নেই, হেল্পার নেই, আর এই হেল্পারকে আমরা কোরবানির গোশত থেকে গোশত দিয়ে দিই। এই ক্ষেত্রে অনেকের আছে সামাজিকভাবে এইরকম আছে, কিরে কোরবানি দিছো না বলে, তাই সমর বাড়িতে কাটাকাটি একটু করবি আর বাকিটা আমি পোষাই দেবো, মানে কাটাকাটি করবি তোরে আমি গোশত দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে, হারাম। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা নিষেধ করেছে পরিষ্কার। সাহেব বলছেন যে আমরা যাকে নিয়ে কাজে লাগাইতাম তাকে আমাদের এক্সট্রা পয়সা থেকে তাকে মজুরি দিতাম, ওয়ালা নুতি মিন জুজুরিনা, আমরা আমাদের কুরবানির থেকে কিছুই দিতাম না, এটাই হলো সুন্নাত। যিনি দেবেন কোরবানির মানে মধ্যে এটা অতিরিক্ত কাজ করবেন, কাজটা তার হারাম হবে, তার কোরবানি হারাম হবে না, কাজটা তার হারাম। সতর্ক থাকতে হবে যে আমি এত বড় একটা কোরবানি করতে গিয়ে একটা মজুরি একটা একটা শ্রমিককে এনে হয়তো 100 টাকা দিব, 200 টাকা দিব, না হয় 500 টাকাই দিলাম, এটা তো আমার কাছে বড় কিছু না, তার বদলে তা না দিয়ে যদি আমি তাকে কী দিয়ে দেই, আপনার এখান থেকে গোশত দিয়ে দেই, তাহলে সেটা আমি আদৌ সুন্নত অনুযায়ী হবে না। এখানে বলতে পারেন আপনি যে এই লোকটা যদি গরিব মানুষ হয় সমাজের, আর তাকে যদি আমরা সামাজিক বন্ধকটা দেই তাহলে কি দিতে পারি না? অবশ্যই দেবেন, সেটা সেখানে আইলেও দেবেন না আইলেও দেবেন, কিন্তু
হায় কুরবানি যেমন করিস না তোরে পুষাই দিব, এই করেই তো আপনি সর্বনাশ করে দিলেন, এটা করা যাবে না। এই ব্যাপারে সাবধান ও সতর্ক থাকার আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সুন্নাহ মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করুন। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم. الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ওয়াশহাদ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা সবাই, আমরা আল্লাহর নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়ে বলছেন যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মান সাল্লা আলাই ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বি আশারা, আমার প্রতি একবার সালাত পেশ করলে আল্লাহ তার ওই লোকটার প্রতি দশবার সালাত পেশ করেন, অর্থাৎ দশবার তার প্রতি রহমত নাজিল করেন। তাই আসুন আমরা সবাই মনে মনে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের মধ্যে অনেকেই দোয়া প্রার্থী আছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী, আমাদের স্নেহাস্পদ ফজলে রব্বি, তার চাচা এবং দাদি বুদয় অসুস্থ, তাদের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাদের এই রোগকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিন, আমিন। এবং আমাদের সকলকে যাবতীয় জমিনি বালা মুসিবত, আসমানি বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদেরকে ঈমান ও আমলের সাথে চলার তৌফিক দিন। আমাদের সকলকে নেকির কাজে প্রতিযোগিতা এগিয়ে আসার তৌফিক দিন। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠনের তৌফিক দিন। দল পরস্তি ও গোষ্ঠী পরস্তি হতে আমাদেরকে মুক্ত করুন এবং কোরআন সুন্নার আলোকে পৃথিবীর সমস্ত মুসলিমকে আমরা ভালোবাসা শিখি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। যার অন্তরে যতটুকু ঈমান আছে তাকে ততটুকু ভালোবাসা নৈতিক দায়িত্ব মনে করে যেন আমরা মহাব্বত করতে পারি, সে আল্লাহ সে তৌফিক দান করুন। কোরআন সুন্নার চর্চা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই রকম খেদমত করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমাদের যারা হজে গেছেন তাদেরকে সহি সুন্না মোতাবেক হজ করার তৌফিক দিন। যারা যাবেন তাদেরকে সঠিক মতো পৌঁছাইয়ে দিন। আমরা যারা যেতে পারি নাই আল্লাহ আমাদেরকে, যারা হজ করেন নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে যেন হারামাইন শরীফাইন মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন, আমিন। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।